ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন আজ চতুর্থ দিনে পড়ল। চলছে উৎসবের মরশুম, এরই মধ্যে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের যে অনশন অবস্থান রয়েছে সেটি আজ চতুর্থ দিনে পড়ল। পাশাপাশি জানিয়ে রাখব, প্রাথমিকভাবে সেই অনশনে ছজন যোগদান করলেও রবিবার রাত থেকে অনশনে আর্জি করেন অনিকেত মাহাতো সামিল হন। তারপর থেকেই অনশনের যারা চিকিৎসক ছিলেন তারা আজ অনশনকারীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 6 থেকে 7 জন পর্যন্ত। পাশাপাশি জানিয়ে রাখব, সোমবার জুনিয়রদের পাশাপাশি সিনিয়ররাও 12 ঘন্টার প্রতীকী অনশনে সামিল হন। ধর্মতলায় চলছে জুনিয়র ডাক্তারদের অনশন, অনশন অবস্থান আজ পড়ল চতুর্থতম দিনে। রবিবার রাত থেকে সেই অনশনে যোগদান করেন আরজি করের আরেক জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। প্রাথমিকভাবে 6 জন চিকিৎসক যোগদান করেছিলেন, তারপরে আরেকজন চিকিৎসক সামিল হন। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন চতুর্থ দিনে পড়লো, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখুন, গত শনিবার থেকেই ধর্মতলার যে মেট্রো চ্যানেলে যে অনশন মঞ্চ চলছে সেখানে জুনিয়র ডাক্তাররা তারা অমরণ অনশন শুরু করেছেন। প্রাথমিকভাবে 6 জন জুনিয়র ডাক্তার তারা অনশন শুরু করেন এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনিবার বিকেল থেকে আজিকার মেডিকেল কলেজে অনিকেত মাহাতো, তিনিও একই রকম ভাবে আমরণ অনশন শুরু করেছেন। এবং আজকে কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে আজিকার মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা যে বিষয়টা জানালেন যে শুধুমাত্র ধর্মতলা অনশন মঞ্চই নয়, তার পাশাপাশি প্রত্যেকটা মেডিকেল কলেজেই তারা তাদের মতো করে প্রতীকী অনশন শুরু করবেন। সেই মতোই আরজিকর মেডিকেল কলেজে 7 জন চিকিৎসক তারা প্রতীকী অনশন, 12 ঘন্টার প্রতীকী অনশনে তারা বসলেন। এবং এর মধ্যে পিজিসিটা যেরকম রয়েছেন, সার্ভিস ডক্টর যারা রয়েছেন তারাও রয়েছেন, সব মিলিয়ে 7 জন চিকিৎসক তারা আরজিকর মেডিকেল কলেজেও এই আন্দোলনের পাশে থাকছে, তারা প্রতীকী অনশন শুরু করেছেন। এবং এছাড়াও আরজিকর ছাড়াও অন্যান্য যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানেও একই রকম ভাবে প্রতীকী অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা। অর্থাৎ অনশন মঞ্চ তো থাকছেই, তার পাশাপাশি অন্যান্য মেডিকেল কলেজগুলোতেও এই ধরনের ধর্না আজকে একেবারে মঙ্গলবার থেকে বা পঞ্চমীর দিন থেকে শুরু হয়ে গেল এবং পুজোর দিনগুলোতেও তারা এভাবেই অনশনের মাধ্যমে আন্দোলন জারি রাখবেন, তারা প্রতিবাদে সোচ্চার হবেন এমনটাই তারা জানিয়েছেন। ধর্মতলার অনশন মঞ্চ চলবে, তার পাশাপাশি প্রত্যেকটা মেডিকেল কলেজে যারা জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন বা সার্ভিস ডাক্তার যারা রয়েছেন তারাও তাদের মতো করে এই প্রতীকী অনশন চালাবে। ধন্যবাদ মৌমিতা। যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, পঞ্চমীতে 12 ঘন্টার প্রতীকী অনশনে সামিল হয়েছেন চিকিৎসকরা, রাজ্যের সব মেডিকেলে অনশনে বসছেন ডাক্তাররা। বিকেলে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত রয়েছে মহামিছিলের ডাক।